সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ওজন কমানোর মিশনে নেমেছেন অপু বিশ্বাস, আর তার জন্য দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলা সিনেমার জনপ্রিয় এই নায়িকা। নতুন করে সিনেমায় ফিরতে হলে কম করে হলেও তাকে 10 কেজি ওজন কমাতে হবে। তবে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগোচ্ছেন অপু বিশ্বাস। এতদিনে তার ওজন কমেছে প্রায় 4 কেজি, আরও 6 থেকে 8 কেজি ওজন কমানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। এজন্য নিয়মিত জিমেও যাচ্ছেন, সাঁতার কাটছেন, এছাড়া সুযোগ পেলেই নানা পরিশ্রমের কাজও করছেন। অপু বিশ্বাস আশা করছেন খুব শীঘ্রই স্বরূপে ফিরবেন বাংলা সিনেমার এই সফল নায়িকা। অপু বিশ্বাস বলেন, আমি আমার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, সিনেমায় আমি আবার ভালোভাবে ফিরব, সবাই আমার জন্য দোয়া করবেন। চলতি বছর কলকাতা ছবি শর্টকাট এবং দেশীয় শ্বশুরবাড়ির জিন্দাবাদ 2 নামে 2টি নতুন ছবির কাজ শুরু করেন অপু বিশ্বাস। এর মধ্যে শর্টকাট ছবির শুটিং শেষ আর শ্বশুরবাড়ির জিন্দাবাদ 2 ছবির গান বাকি। এছাড়া আরও একটি নতুন ছবিতে কাজের প্রস্তুতি চলছে। অপু বিশ্বাস বলেন, নিজেকে আবার নতুন করে তৈরি করছি, এর জন্য সাঁতার কাটছি, নিয়মিত ব্যায়াম করছি, আরও ওজন কমাতে হবে। 28 অক্টোবর থেকে শর্টকাট ছবির ডাবিং শুরু হবে। তাছাড়া দেশ বিদেশে স্টেজ শো করছি। ঢাকার চলচ্চিত্রে দর্শকদের যে ভালোবাসা আমি পেয়েছি, বুঝে শুনে কম কাজ করলেও সেই ভালোবাসা হারাবো না বলে আমার বিশ্বাস। শর্টকাট ছবিতে অপু বিশ্বাসের নায়ক কলকাতার পরমব্রত এবং শ্বশুরবাড়ির জিন্দাবাদ 2 ছবিতে বাপ্পি চৌধুরী। এদিকে 7ই ডিসেম্বর হায়দ্রাবাদে যাচ্ছেন তিনি একটি চলচ্চিত্র উৎসব আমন্ত্রণে। তারপর একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে হাজির হচ্ছেন অপু বিশ্বাস। প্রথমবারের কোনো প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করলেন তিনি। তাছাড়া নতুন একটি বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। একটি প্রতিষ্ঠানের নতুন বাজারজাত করা তেলের জন্য নির্মিত হবে টিভিসি। তেলের নাম সুন্দরী নারিকেলের তেল। রিস কেমিক্যালের মালিকানাধীন এই তেলের টিভিসিতে মডেল হিসেবে হাজির হবেন অপু বিশ্বাস। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।